আশরাফুল মখলুকাত করে পাঠিয়ে আমাদেরকে দান করেছেন পবিত্র কোরআন শরীফ, যা অজু ছাড়া ধরাটা বেয়াদবি মনে হয়। পৃথিবীতে এমন কোনো কিতাব নাই যে ধরতে গেলে অজু করা লাগবে। হিন্দুদের কিতাব আছে, বৌদ্ধ খ্রিস্টান সব কিতাব আছে, কোথায় পড়িয়ে আছে ঠিক নাই। এখনো বাংলার মাটিতে এতটুকু আদব আছে যে কোরআন শরীফটা ঘরে থাকলে কমপক্ষে একটু ইজ্জতের সাথে থাকে, সুবহান। এখনো বাংলার মাটিতে এতটুকু ইজ্জত আছে যে একজন আলেম চার দোকানে গেলে, চার দোকানে গিয়ে দাঁড়ালে সাধারণ ব্যক্তিত্ব হাতে বিড়ি সিগারেট থাকলে ফেলায় দেয়। এখনো আদব আছে কি নাই? এর নাম পবিত্র কোরআন। আজকে আমাদের এত দাম কেন? আমরা কি নির্বাচনী চেয়ারম্যান? চেয়ারম্যান যদি আধ ঘন্টা বক্তব্য দিত, মানুষ এমনি বলতো সারো সারো। কিন্তু আমরা ওয়াজ করলে আপনারা ঘন্টার পর ঘন্টা, এখন রাত বাজে সাড়ে এগারো, সোয়া এগারোটা, কি কম বসে আছেন? হাদিস দলিল তো যথেষ্ট শুনেছেন। এটা একটা আদব, এটা একটা ভয়, এটা একটা ভীতি। এই ভয় ভীতির নামই হচ্ছে ধর্ম। ধর্ম এমন কোনো কিছু নয়। টুপি, টুপি দর্জি দিয়ে বানাইছি, উনি এক কায়দায় বানাইছে, ইনি এক কায়দায় বানাইছে, আমি এক কায়দায় বানাইছি, কিন্তু যে মন নিয়ে ধর্ম করব সেই মনের দর্জি একমাত্র আল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি বার শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আখিরি পৈগম্বরের উম্মত করে পাঠিয়েছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মসজিদের জালসা নাকি? মসজিদের জালসা তো, মসজিদের জালসা, মসজিদটা কি এখন কিরকম অবস্থায় আছে? একতলা মানে কমপ্লিট আছে নাকি? বারান্দায় টাইলস লাগানো বাদ আছে। কি লাগানো বাদ আছে? এখানে মৌলানা গুলজার ভাই আছেন, রাজ্জাক ভাই আছেন, আমরা যেসব মসজিদে ছোটোবেলায় নামাজ পড়তে দেখেছি, টাইলস তো দূরের কথা, মাটি জুম্মার দিনে মানে মাটি দিয়ে লেপতে হতো, আর বেড়া হলো কঞ্চির বেড়া, বাঁশের কঞ্চির বেড়া। আচ্ছা বলুন, বাঁশের কঞ্চির বেড়া ওই মসজিদে কি নামাজ হয় নাই? টাইলস লাগালে কি নামাজ হবে না? মসজিদে টাইলস লাগালেও নামাজ হবে, কঞ্চির বেড়া দিয়ে মসজিদ বানালেও নামাজ হবে। আচ্ছা তাহলে এইবার টাইলস, কঞ্চির বেড়া, এয়ার কন্ডিশন, অত্যাধুনিক লাইট, মসজিদের খোরাকি নাকি? না, মসজিদের খোরাকি কি? মুসল্লি। জোরে বলুন, মসজিদের খোরাকি কি? আমি একটা বিশাল মাদ্রাসা করেছি, তিনতলা, সাইনবোর্ড ডিজিটাল, সব ডিজিটাল, কিন্তু মাদ্রাসায় ছাত্র নাই। এই মাদ্রাসার কোনো দাম আছে? না, কোনো দাম নেই। তাহলে মাদ্রাসার খোরাকি কি হবে? ছাত্র। মসজিদের খোরাকি কি হবে? মুসল্লি। তাহলে মসজিদ বানালাম কিন্তু মুসল্লি নেই। এই মসজিদ কেন বানান? আমি একটা জায়গায় গেছি ওয়াজ করতে, যাই রাত্রে ছিলাম, ফজরের নামাজের আজান হয়ে গেল, আমি দৌড়ে যাই দেখি এখনো টাইম দু মিনিট আছে, কিন্তু মুসল্লি নাই, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই। তাই ব্যাপার কি? ঘড়ির টাইম আর আমার টাইম ঠিক আছে, তা আমি কি জামাত হয়ে গেছে নাকি? আর হয় বা কীভাবে? আমার হাতেও ঘড়ি, মসজিদেও ঘড়ি, কোনো লোকজন নাই, দরজা খোলা, পার্শ্বে ইমাম সাহেবের একটা রুম আছে, দরজা ধাক্কা দিয়ে দেখি ইমাম আর মুয়াজ্জিন ঘুমাই আছে। তাই ভাই নামাজ পড়বেন না? বলে হুজুর আপনি পড়েন, জামাত হয়ে গেছে। আমি জামাত হয়ে গেছে, জামাতের তো টাইমই হয় নাই। ইমাম সাহেব বলছে, হুজুর সাত বছর ইমামতি করি, ফজরের জামাতে একটা মুসল্লিও আসে না, আমি আর মুয়াজ্জিন ছয় সকালু আজান দিয়ে ছয় সকালু নামাজ পড়ে ঘুমায়ে যা। আরে মুসলমান, জালসার থেকে লোক বেশি হয় জিলাফির দোকানে, ঠিক কিনা?
এত বড় একটা ভাইরাস দেওয়ার পরেও কি তোমার মনটা আল্লাহকে ডাকবা না? আর কিভাবে ডাকবা? এত বড় একটা গজব, এখন তো আরামেই আছি। এমনও দিন গেছে মসজিদের ভিতরে যদি কেউ হাসি দিয়েছে ঠান্ডা লাগলে, সঙ্গে সঙ্গে বলছে ভাই আপনি চলে যান বাড়িতে, যাই জোহর পড়েন গা, আপনার ভাইরাস হয়েছে। এমন একটা দিন গেছে না? গেছে না? তারপরে যে মুখে কি বাঁধে, মাস বাঁধে। এই মাস না বাঁধাতে যে কত বিপদ কতজনের ঘটিছে তার আর বলার মতন না। আবার এটা আজকে একদিন হবে না, পরের দিন আবার নতুন একটা পাল্টাতে হবে, তারপরে হাতে কি জানি মাখে, সব গায়ে টায়ে কি জানি মাখে, যাতে ভাইরাস না আসে। রে পাগলের দল, কিয়ামতের মাঠে সবাই বলবে ইয়া নাফসি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মৌলানা গুলজার ভাই যদি বলে বাঙালি হুজুর একটু খেয়াল রাখেন ভাই হাসরের মাঠে, রাজ্জাক ভাই যদি বলে বাঙালি হুজুর একটু খেয়াল রাখেন ভাই, আমি যদি বলি গুলজার ভাই আমার বাড়ি কুষ্টিয়া আপনার বাড়ি পাবনা ছিল, একটু বন্ধুত্ব ছিল, একটু কিয়ামতের মাঠে দেখেন ভাই, কিয়ামতের মাঠে কাউকে দেখবে নাকি কেউ? না। জোরে কোন? এখান থেকে ওয়াজ শুরু হবে, দিয়েছেন 11টায়, রাত তো হইতেই পারে, রাজি আছেন তো ইনশাল্লাহ? আরে সভাপতি তো রাজি থাকবেই, আপনার রাজি আছেন, আপনারা রাজি আছেন, রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা রাজি নাই হাত তোলেন তো একটু। ভুল করেছেন তাই না? তাহলে এবার একটুখানি এই ফাঁকাটা পুরো জায়গা গেল পুরা করে নেন, একটু সবাই আগায় আসেন, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, যার নামাজ নাই তার জান্নাতের দরজা খোলা নাই। বাংলা ওয়াজ নাকি? যার নামাজ নাই তার বেহেশতের দরজা খোলা না থাকলে কি থাকে একটু জোরে বললে অসুবিধা হবে? তাহলে বেনামাজির জন্য জান্নাতের দরজা, দুজকের দরজা খোলা। মসজিদ তৈরি করলে হবে না, নামাজি হতে হবে।